ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এক ভাই প্রশ্ন করেছেন যে মহিলারা কি স্বামীকে তালাক দিতে পারবে? যেমন পুরুষ স্ত্রীকে তালাক দেয়, মহিলাদেরকে তালাক দেয়, সে মতো কি সে তালাক দিতে পারবে? ভাই আমার, পুরুষ তালাক দেবে, পুরুষ যদি স্ত্রীকে ছাড়ে তাকে তালাক বলা হয়, শরীয়তের ভাষায় তাকে তালাক বলা হয়। স্ত্রী যদি স্বামীকে ছেড়ে দেয়, স্বামীর কাছ থেকে ঘরবার না করতে চায়, তাহলে তাকে খোলা বলা হয়, তাকে খোলা বলা হয়। তো এই খোলা এর বিধান কি? খোলা কি শরীয়তে জায়েজ? কোন মহিলা যদি তার স্ত্রীর স্বামীর কাছে না থাকতে চায়, তাহলে তাকে কি মজবুর করা যাবে, জোরজবরদস্তি করা যাবে যে তোমাকে থাকতে হবে? না, আল্লাহ রাব্বুল আলামিন যেমন পুরুষকে অধিকার দিয়েছেন যে তুমি যদি তাকে মানতে না পারো, তোমার কাছে সে ঘর সংসার যদি করতে না পারে, তাহলে তুমি তাকে তালাক দিয়ে দেবে, সেই মতোই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকার দিয়েছেন যে যদি মহিলা স্বামীকে পছন্দ না করে, স্বামীর কাছে ঘর সংসার করতে না পারে, স্বামী যদি কঠোর হয়, তার চরিত্র ভালো না হয়, তার আদাত আখলাক ভালো না হয়, তাহলে সে খোলা করতে পারে, সে ওখান থেকে ছেড়ে চলে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা উজরে, বিনা কারণে কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছে তালাক চায়, তাহলে তার জন্য জান্নাতের সুগন্ধি হারাম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন, أيما امرأة سألت زوجها طلاقا في غير ما بأس فحرام عليها رائحة الجنة. رسول الله صلى الله عليه وسلم বলেছে, এমন চরিত্রহীন মহিলা যদি থাকে, বিনা কারণে বিনা দোষে তার স্বামীর কাছে তালাক চাইছে, যে তালাক দিয়ে দাও, তো তার জন্য সুগন্ধি জান্নাতের হারাম হয়ে যায়। কিন্তু যদি কারণ থাকে, তাহলে সে খোলা করতে পারে, সেটা শরীয়ত জায়েজ করেছেন। কারণ যদি এই পথটা যদি শরীয়ত খুলে না রাখতো, তাহলে একজন মহিলা সারাটা জীবন অন্যায়, অত্যাচার, নির্যাতন সহ্য করে স্বামীর কাছে থাকতেই হতো। হাবিবা বিনতে সাহল থাবিত বিন কাইসের স্ত্রী ছিলেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, থাবিত বিন কাইস ما اعتب عليه في خلق ولا دين ولكني اكره الكفر في الاسلام. يلا رسول আমি তার চরিত্রকে খারাপ বলি না, তার দিনদারিতে আমি কোনো সন্দেহ করি না, সে দিনদার মানুষ, চরিত্রবান মানুষ, কিন্তু আমি অপছন্দ করি তার চরিত্র, তার রং, তার শকল সুরত, এবং তার যে দেখতে যে সে ভালো নয়, এই জিনিসটার কারণে আমি নিজেকে ভয় করছি যে আমি কুফরানে নিয়ামত, অর্থাৎ স্বামীর অবাধ্য যেন আমি না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই ভয় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি যে মোহরটা তোমাকে দেওয়া হয়েছে, যে বাগানটা তোমাকে দেওয়া হয়েছে মোহরের নামে, সেটা কি তুমি ফেরত দিয়ে দিবে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত বিন কাইসকে বললেন, আকবিল আল হাদীকা ওয়া তালিকহা তাতলিকাতান, এবং তুমি তাকে তালাক দিয়ে দাও। তো এই খোলা করতে পারবে মহিলা, এবং খোলা করার শর্ত এটাও যে যে মোহর দিবে পুরুষ, যে তার স্বামী যে তাকে মোহর দিয়েছে, সে মোহরটা তাকে ফেরত দিবে।